फ्रेंड्स वेलकम टू आवर चैनल। आज के देखे नब हमरा सेकेंड वीकर किछु नतून करंट अफेयर्स की आछे देखे नेब। तार आगे तोमरा जरा चैनलटी एखोनो सबसक्राइब करोनी सबसक्राइब बटनटी प्रेस करे नाओ। देखे नी आज के फार्स्ट क्वेश्चन की आछे, हू इज द रिसिपिएंट अफ द 2020 एबेल प्राइज फर मैथमेटिक्स। ম্যাথামেটিক্সের জন্য অ্যাবেল প্রাইজটা কে পেয়েছে এবারে 2020 অ্যাবেল প্রাইজটা দেওয়া হয় অনলি ম্যাথামেটিক্সের জন্য। তো আমরা দেখে নিই কে পেয়েছে। এই যে অ্যাবেল প্রাইজের যে লোগোটা দেখতে পাচ্ছ তোমরা, হিলেন ফস্টারবার্গ। তো এটা নরওয়ে কান্ট্রি থেকে দেওয়া হয়। কোন কান্ট্রিতে হয়? নরওয়ে। অ্যাবেল প্রাইজ কোথা থেকে দেওয়া হয়? নরওয়ে। ইটস নেম আফটার দ্য নরওয়েজিয়ান ম্যাথামেটিশিয়ান নিলস হেনরিক অ্যাবেল। নিলস হেনরিক অ্যাবেলের নাম অনুসারে এই প্রাইজটার নাম হয়েছে অ্যাবেল প্রাইজ। ওকে, অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয়? আউটস্ট্যান্ডিং সায়েন্টিফিক ওয়ার্ক অফ দ্য ফিল্ড অফ ইন দ্য ফিল্ড অফ ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের আউটস্ট্যান্ডিং সায়েন্টিফিক ওয়ার্কের জন্য এই অ্যাবেল প্রাইজটা দেওয়া হয়। তো অ্যাবেল প্রাইজ 2020 কাকে দেওয়া হয়েছে? হিলেন ফস্টেনবার্গ। ওকে, দেখে নাও নেক্সট আপডেট কী আছে। হুইচ কোম্পানি রিডিউস দেয়ার ভিডিও কোয়ালিটি। বলছে কোন কোম্পানি তাদের ভিডিও কোয়ালিটি কমিয়ে দিয়েছে। অবশ্যই সবাই জানো তোমরা ইউটিউব এখন যে এই প্যান্ডেমিকের জন্য করোনা ভাইরাস কোভিড-19 সকলে বাড়িতে বসে ইউটিউব ইউজ করছো, তো সেই জন্য একটা নেটওয়ার্কে যে প্রবলেমটা আসছে তারা সার্ভাইভ করতে পারছে না, জ্যাম লেগে আছে নেটওয়ার্কে। তো সেটার জন্য তারা কী করেছে, আমাদের যে 1080 pixels যেটা ছিল সেটা যেটা হাইস্ট ছিল সেটা এখন হাইস্ট করেছে 480 pixels। 480 pixels হাইস্ট। তোমরা এখন যারা দেখছো ভিডিওটি চেক করে নিতে পারো, তোমাদের এখন হাইস্ট কোয়ালিটি আছে 480 pixels। তো এটা কমিয়ে দেওয়া আছে, 480 পর 720 ছিল, তারপর ছিল 1080, তো সেটা হাইস্ট করে দেওয়া আছে 480। তো দেখা যাক করোনা ভাইরাসের প্যান্ডেমিকটা শেষ হওয়ার পর বাড়ায় কি না। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, মিশন সানরাইজ। এই যে সানরাইজ নামে একটা মিশন, নিউ মিশন টু স্টাডি দ্য জায়ান্ট সোলার পার্টিকেল স্টর্ম। সোলার পার্টিকেল যেখানে স্টর্ম, সেই স্টর্ম নিয়ে যে মিশনটা, মিশন সানরাইজ, সেটা কারা লঞ্চ করেছে? নাসা না ইসরো না কারা লঞ্চ করেছে? তো দেখি নিই আমরা, সানরাইজ মিশন নাসা, অবভিয়াসলি নাসা। নাসা ফুল ফর্মটা একটু দেখে নাও, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, উইম্বলডন টেনিস টুর্নামেন্টস আর হেল্ড ইন হুইচ টাইপ অফ কোর্ট। বলছে কোন কোর্টে এই টেনিসটা খেলা হয়, মানে কীরকম কোর্ট, ইনডোর না আউটডোর? তো তোমরা ছবিতে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারছো, এটা একটা আউটডোর গ্র্যাস কোর্ট। ঠিক আছে, আউটডোর গ্র্যাস কোর্ট, এটা ইনডোর কিন্তু গেম না। ঠিক আছে, টেনিস নর্মালি ইনডোরে খেলা হয় কিন্তু এটা আউটডোরে খেলা হয়। ওকে, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে দেখে নাও, অপারেশন সঞ্জীবনী। অপারেশন সঞ্জীবনী, সঞ্জীবনী নামে যে অপারেশনটা তারা সেটা কারা হেল্ড করছে? ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যে ইন্ডিয়ান এয়ারফোর্স, এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের লোগো। ইন্ডিয়া আর ইন্ডিয়া এয়ারফোর্স রিসেন্টলি ডেলিভার 6.2 million টনস অফ এসেন্সিয়াল মেডিসিন টু মালদ্বীপস আন্ডার অপারেশন সঞ্জীবনী। মালদ্বীপে কিছু এসেন্সিয়াল মেডিকেল মেডিসিনস পাঠানোর জন্য সঞ্জীবনী নামে অপারেশনটা নেওয়া হয়েছে। কারা নিয়েছে? ইন্ডিয়ান এয়ারফোর্স, অপারেশন সঞ্জীবনী। এটা একটু মনে। নেক্সট আমরা দেখে নিই কী আছে, এশিয়ান ইয়ুথ গেমস 2021। 2021 এশিয়ান ইয়ুথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে? অবশ্যই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তোমরা, চায়নাতে, সাংটো, চায়নার সাংটোতে, উইল বি হেল্ড ইন সাংটো ইন চায়না। ওকে, এশিয়ান ইয়ুথ গেমস 2021। নেক্সট দেখে নিই, হু গট দ্য হিরো টু অ্যানিমেল অ্যাওয়ার্ডস। হিরো টু অ্যানিমেল অ্যাওয়ার্ডস মিনস পেটা, পেটা থেকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, PETA। পেটা মিনস এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, দেখে চিনতে পারছো এটাকে। তো এটা পেয়েছে নবীন পটনায়ককে, CM অফ উড়িষ্যা, CM অফ উড়িষ্যা। তো পেটার ফুল ফর্মটা কি? দ্য পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ দ্য অ্যানিমেলস। অ্যানিমেলস ইজ দ্য ট্রিটমেন্ট, যে রাস্তায় যে কুকুরগুলো থাকে বা কুকুর ছাড়াও যে আদার্স অ্যানিমেলস, তাদেরকে খাওয়া দাওয়া বা দেখাশোনা বা ট্রিটমেন্ট, তাদের নিয়ে যে একটা ভালো রকম তাদের দেখাশোনা করার জন্য, সেটার জন্য অ্যানাউন্স করে, সেটা থেকে যে পার্সনটাকে অ্যানাউন্স করা হয় তার তাকে দেওয়া হয় হিরো টু অ্যানিমেলস অ্যাওয়ার্ড। সেটা এবার পেয়েছেন নবীন পটনায়ক। তো ইন্ডিয়া অ্যানাউন্স দ্য হিরো টু অ্যানিমেলস অ্যাওয়ার্ড ফর পটনায়ক। ওকে, নেক্সট দেখে নেব আমরা, April 9 ইজ বিং মার্কড অ্যাজ CRPF ভ্যালোর ডে। 9 April CRPF ভ্যালোর ডে কাম করে। এদের মোটো কী তাহলে? CRPF যেহেতু এটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি দিলাম অ্যাকচুয়ালি এটা মোটোটা জানার জন্য। CRPF এর মোটো অনেক সময় অনেক এক্সামে মোটোগুলো আসে। তো এদের মোটো কি? সার্ভিস
অ্যান্ড লয়্যালটি, সার্ভিস অ্যান্ড লয়্যালটি। তোমরা বলো তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো কি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ? তাছাড়াও কিছুদিন আগে একটা এক্সাম এসেছিল, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, কার এটা? অবশ্যই জানো তোমরা, ইন্ডিয়ান এয়ারফোর্স, টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। এছাড়া রয়েছে বিএসএফ, যেমন বিএসএফ এ থাকে বর্ডার সিকিউরিটি ফোর্স, কি ডিউটি আনটু ডেথ। তারপরে আছে সিআইএসএফ, কি আছে সিআইএসএফ, প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি। এরকম বিভিন্ন যে মোটোগুলো আছে এগুলো একটু জেনে রাখবে। তো ইন্ডিয়ান আর্মির কি আছে, সার্ভিস বিফোর সেলফ, সার্ভিস বিফোর সেলফ। তো তোমাকে জিজ্ঞেস করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশেরটা একটু কমেন্টে জানাও তোমাদের। নেক্সট, হুইচ গভর্নমেন্ট অ্যানাউন্স 5T প্ল্যান টু কন্ট্রোল দ্য স্প্রেড অফ কোভিড-19? কোন গভর্নমেন্ট 5T প্ল্যান অ্যানাউন্স করেছে? 5T মিনস, 5T মিনস আমরা দেখে নেব। অ্যান্সারটা হচ্ছে দিল্লি সিএম অরবিন্দ কেজরিওয়াল। তো 5T মিনস টেস্টিং, ট্র্যাকিং, ট্রিটমেন্ট, টিম ওয়ার্ক অ্যান্ড ট্র্যাকিং। তো এগুলোর মাধ্যমে বলছে 5T, এটাকে 5T বলা হচ্ছে, এটার মাধ্যমে কোভিড-19 স্প্রেডটা সেটা কিছুটা হলেও কমানো যাবে। তো কোন গভর্নমেন্ট? অবভিয়াসলি দিল্লি গভর্নমেন্ট। দিল্লির গভর্নর কে আছে এখন একটু দেখিনি, অনিল বাইজাল, অনিল বাইজাল আছে দিল্লির গভর্নর। দিল্লির স্টেট বার্ড কি আছে, হাউস স্প্যারো, আর স্টেট অ্যানিমেল আছে নীল গাই। যেটা জানছো ফ্রেন্ডস সেটার ডিটেলস একটু জেনে নাও, মানে যেটা তোমরা পড়ছো কারেন্ট অ্যাফেয়ার্সে সেটা তো ডিরেক্ট নাও পড়তে পারে, তো সেই জন্য আমরা সেটা ডিটেলস জানি। আগের স্লাইডগুলো তোমরা দেখতে পাবে বা আগের ফার্স্ট উইকের অনেক ডিটেলস দেওয়া আছে, মধ্যপ্রদেশ, দিল্লি, এদের সম্বন্ধে সেখানে আর কী কী বিখ্যাত সেগুলো দেওয়া আছে। তো আমরা এভাবে প্রত্যেক দিন চালিয়ে যাব, প্রত্যেক সপ্তাহে আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রত্যেক রবিবার আমরা পাবলিশ করব, ঠিক আছে? প্রত্যেক রবিবার সকাল 9টা থেকে 10টার মধ্যে তোমরা ফলো করো। তো আমরা প্রত্যেক দিন দিচ্ছি না, আমরা একটা সারা সপ্তাহেরটা কালেক্ট করে পর তোমাদেরকে প্রোভাইড করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং নোটসটা রাখতে সুবিধা হয়। তাহলে প্রত্যেক দিন না রেখে সপ্তাহে একটি করে, মানে 4টে, তোমাদের 1 মাসের 4টে কারেন্ট অ্যাফেয়ার্সের স্লাইড থাকবে। তোমরা যদি চাও কমেন্ট করবে, আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। তোমরা এইভাবে প্রত্যেকটা ডিটেলস জেনে জেনে যাবো। তো আজকে দিল্লি এই স্কিমটা নিয়েছে 5T প্ল্যান, তো সেখানে গভর্নরকে অনিল বাইজাল, পড়তেই পারে সেখানে স্টেট অ্যানিমেলের নাম কি, কী হবে, নীল গাই। ওকে চলো নেক্সট আমরা দেখে নিই, ব্রেক দ্য চেন, ব্রেক দ্য চেন ক্যাম্পিং ইনিশিয়েটেড বাই, ব্রেক দ্য চেন এই ক্যাম্পিংটি কে নিয়েছে, এই ক্যাম্পেইনটি কারা ইনিশিয়েট করেছে? ইউনিসেফ, ইউনিসেফের পুরো নাম কি, ইউনাইটেড ন্যাশনস চিলড্রেন্স ফান্ড। ওকে, ইউনিসেফ এই ব্রেক দ্য চেন ক্যাম্পিংটা ইনিশিয়েট করেছে। তো যেহেতু ইউনিসেফ নামে আমরা জানলাম, তো এর ডিটেলস আমাদের জানতে হবে। ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় আছে? হ্যাঁ, ইউনিসেফের হেডকোয়ার্টার জানো, নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক। ওকে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, হুইচ মিনিস্ট্রি লঞ্চ লাইফ লাইন উড়ান, হুইচ মিনিস্ট্রি লঞ্চ লাইফ লাইন উড়ান, লাইফ লাইন উড়ান কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে? দ্য ইউনিয়ন সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রি, দ্য ইউনিয়ন সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রি। তো সেই মিনিস্টার, মিনিস্টার কে আছে? দ্য ইউনিয়ন সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রি মিনিস্টার হরদীপ সিং পুরী। টু এনসিওর এ স্টেডি সাপ্লাই অফ এসেন্সিয়াল ইভেন ইন দ্য মোস্ট রিমোট লোকেশন। তো লাইফ উড়ানের অ্যাকচুয়াল টার্গেটটা কি, যে স্টেডি এসেন্সিয়াল যে কমোডিটিসগুলো সেগুলো, এসেন্সিয়াল যে জিনিসগুলো এখন লাগছে আমাদের কোভিড-19 জন্য, যে লকডাউন চলছে তার জন্য এসেন্সিয়াল যে সাপ্লাইগুলো সেটা যাতে ঠিকঠাক থাকে, তার জন্য এই লাইফ লাইন উড়ান, মানে তারা বিমানের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিচ্ছে, এমনকি খুব অত্যন্ত এলাকাগুলোতেও তারা সেই সাপ্লাইটা প্রোভাইড করছে। তো সেই এটার নাম কি, প্রোগ্রামটার নাম লাইফ লাইন উড়ান, দ্য ইউনিয়ন সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রি। ওকে থ্যাংক ইউ গাইজ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। ওকে থ্যাংক ইউ।